বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে খুব সহজে বাচ্চাকে ওষুধ খাওয়ানো যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। আমাদের প্রত্যেক মা বাবার একটাই কথা যে আমার বাচ্চা ওষুধ খেতে চায় না, তাই বাচ্চা যেন চটপট করে ওষুধ খেয়ে নেয়, তার সহজ কিছু টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ওষুধ নিয়ে আর নয় বায়না। এক হচ্ছে খাবারের সঙ্গে মিশিয়ে আপনি আপনার বাচ্চাকে ওষুধ খাওয়াতে পারেন। তবে অবশ্যই আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে দুধ বা ফলের রসের মতো তরল খাবারে ওষুধ মিশিয়ে সহজেই বাচ্চাকে খাওয়াতে পারেন। তবে শক্ত খাবারের সাথে ওষুধ না মেশানোই ভালো, কারণ এতে যদি বাচ্চা পুরো খাবারটি না খায় তাহলে তার দুধ সম্পূর্ণ হবে না। চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবারের সাথে আপনি ওষুধ মিশিয়ে খাওয়াতে পারেন। দুই হচ্ছে অল্প করে বারবার খাওয়ানো। একেবারে চেষ্টায় ওষুধ খেতে অনেক শিশুরই সমস্যা হয়। ওষুধের আকার দেখলে বাচ্চার মনে ভয়ও জন্মায়, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ ভেঙে বা একটু পরপর বাচ্চাকে খাওয়াতে পারেন। তিন হচ্ছে ছোট্ট সারপ্রাইজ। বাচ্চাদের ক্ষেত্রে এই উপায়টি দারুণ কাজ করে। ছোট্ট সোনাকে বুঝান ঠিকমতো ওষুধটি খেয়ে নিলে তার জন্য অপেক্ষা করছে ছোট্ট একটি সারপ্রাইজ। চার হচ্ছে মুখে হাসি রাখুন। আপনি যখন আপনার বাচ্চাকে ওষুধ খাওয়াতে যাবেন তবে অবশ্যই আপনি পজিটিভ দিক ওর সামনে উপস্থাপন করবেন, যে ওষুধের স্বাদ খুবই ভালো এবং ওষুধ খেলে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনি হাসি মুখে থাকলে সেও হাসি মুখে ওষুধ খেয়ে নেবে। ফ্ল্যাবার্ড ওষুধ আনুন। বাচ্চা যে ফ্ল্যাবার্ড পছন্দ করে সেই ফ্ল্যাবার্ড অনুযায়ী আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে ওষুধ যাচাই করুন, তাতে আপনার বাচ্চাকে ওষুধ খাওয়াতে সহজ হবে। ছয় হচ্ছে ওকে বাঁচতে দিন। এখন বাচ্চাদের ওষুধ সলিড, লিকুইড নানা রকম ফর্মেই পাওয়া যায়। চিকিৎসকের নির্দেশিত ওষুধ কেনার সময় দেখে নিন এবং বাচ্চা কোন ধরনের ওষুধ খেতে পছন্দ করে, সে কি সলিড বা লিকুইড, যে ধরনের ওষুধ খেতে পছন্দ করে সেই ওষুধ ওর জন্য যাচাই করুন। সাত হচ্ছে আগে আইসক্রিম খাওয়ান। অল্প বরফ বা আইসক্রিম ওষুধ খাওয়ানোর সময় খুবই কাজে দেয়। বরফের মতো ঠান্ডা খাবার খুদের জীবের স্বাদকরগুলিকে সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেয়। এতে ওষুধের তেঁতু স্বাদ ছোট্ট সোনা বুঝতে পারবে না। চিকিৎসক ও রোগীর খেলা। আপনি আপনার বাচ্চার সাথে ডাক্তার বা পুতুলকে রোগী সাজিয়ে খেলা করার ছলে আপনার বাচ্চাকে ওষুধ খাওয়াতে পারেন। বাচ্চাকে গিলতে শিখান। আপনি আপনার বাচ্চার মুখে ওষুধ দিয়ে ওষুধ গিলতে শিখান, তাহলে আপনি সহজেই আপনার বাচ্চাকে ওষুধ খাওয়াতে পারবেন। আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এই টিপসগুলো কাজে লাগিয়ে আপনি আপনার ছোট্ট সোনাকে খুব সহজেই ওষুধ খাওয়াতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।